হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সিরিজের প্রথম টি টোয়েন্টিতে 45 রানে হেরেছে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে। র্যাঙ্কিংয়ের ব্যবধানটা যে হিসাবের গোলমেলের কারণে নয় সেটি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে রশিদ খানরা। বাংলাদেশ ইনিংসের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন আফগান স্পিনাররা। শেষ দিকে পেসাররা শুধু স্পিনারদের দেওয়া উপহারগুলো বুঝে নিয়েছেন। ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি তাদের স্পিনারদের ঠিকমতো কাজে লাগিয়েছে? বোলিং শুরু করে বাংলাদেশ পেস আক্রমণ দিয়ে। 3 পেসার 4 ওভারে 62 রান দিয়ে বসেন। রানের লাগাম টানতে স্পিন আক্রমণ শুরু করেন সাকিব। 12 থেকে 15 এই 4 ওভারে মাত্র 14 রান দেন 4 স্পিনার সাকিব, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক ও নাজমুল। আগের 3 ওভারে 27 রান দেওয়া নাজমুলও এই সময় দিয়েছেন মাত্র 5 রান। অনিয়মিত মোসাদ্দেকও 1 ওভারে দিয়েছেন মাত্র 3 রান। আর মাহমুদুল্লাহ তো ছাড়িয়ে গেছেন সবাইকে, 1 ওভারে মাত্র 1 রান দিয়ে নিয়েছেন 2টি উইকেট। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে এরপর মাহমুদুল্লাহকে আর ব্যবহারই করেনি সাকিব। শেষ ওভারে আবুল হাসানকে এনে বেদর মার খেতে হলো। কেন আনা হলো না মাহমুদুল্লাহকে? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, এটা কঠিন সিদ্ধান্ত ছিল। আমি যদি তাকে বল দিতাম আর কয়েকটা ছক্কা খেয়ে যেত, তখন আপনারা জিজ্ঞেস করতেন কেন তাকে বল দিলাম, নিয়মিত বোলারদের কেন দিলাম না। সব আলোচনা সমালোচনাই ঘটে যাওয়া ফলের উপর হয়। অধিনায়কের ম্যাচের মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু এ ম্যাচের অনেক আগে থেকেই উইকেটকে স্পিন বন্ধ বিভ্রান্তকর 2 ধরনের গতি উইকেট বলে দাবি করা হচ্ছিল। ম্যাচেও স্পিনাররাই ছড়ি ঘুরাচ্ছেন। 2 পেসার জায়েদ ও আবুলও আগের এসপেলে এমন কিছু দেখাননি। তাদের বোলিংয়ে না ডেকে অনিয়মিত মোসাদ্দেককে না ডাকায় কেউ প্রশ্ন তুলেছেন? তবে স্পিন বান্ধব উইকেটে 1 রানে 2 উইকেট পাওয়া স্পিনারকে আরেকটি ওভার দিলে সমালোচনা হয়তো খুব বেশি হতো না।